Assalamualaikum viewers, kemon achen shobai ke ami nuri alam aaj ami niye eshechi notun ekta guruttopurno video apnara jara al rajhi bank er add beneficiary korte parchen na tader jonno ajker ei video ti apnara kibhabe bangladesh bank er sathe al rajhi bank e add korben account ta ajker video ta ami apnader dekhabo khub shohoje apnara add beneficiary add korte parben চলুন দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনার মোবাইল থেকে আলরাজি অ্যাপসে চলে যাবেন অ্যাপসে চলে আসার পর আপনার মোবাইল থেকে আলরাজি ব্যাংকে লগইন করে নেবেন আমি আমার ট্রেন লগইন করে নিতেছি বন্ধুরা আপনারা আপনারটা লগইন করে নেবেন তাহলে বুঝতে পারবেন আপনি লগ ইন করার পর চলে আসবেন আপনার অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে দেখেন আপনি ট্রান্সফার অপশনে ক্লিক করবেন ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখান থেকে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন এখান থেকে অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি চয়েস করে নেবেন আপনার কোন দেশের বাংলাদেশ দিয়ে দিলাম তারপর কারেন্সি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার টাকা দিয়ে দিবেন তারপর আপনার ট্রান্সফার ব্যাংক দিয়ে দিবেন তারপর এখান থেকে ব্যাংক সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা ব্যাংকে টাকা পাঠাবো ব্যাংক তারপর এখান থেকে ব্যাংক সিলেক্ট করে নেবেন ব্যাংকের নাম কোন ব্যাংকে আপনি টাকা পাঠাবেন সেই ব্যাংকের নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন এখানে অটোমেটিক সুইপ করতে চলে আসছে আসার পর ব্যাংক অ্যাকাউন্ট বা ইনস্ট্যান্ট ব্যাংক অ্যাকাউন্ট যেটা সিলেক্ট করতে পারেন করবেন আর কি তারপর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলাম তারপর এখান থেকে ব্রাঞ্চ আমার ব্রাঞ্চ আমি দিয়ে দিচ্ছি হাজিগঞ্জ ব্রাঞ্চ দিয়ে দিলাম আমার এলাকার আমার অ্যাকাউন্টে যে ব্রাঞ্চের নাম লেখা থাকবে সেটি দিতে হবে এখানে আপনার যার অ্যাকাউন্ট সেই নামটি এখানে দিতে হবে তারপর এখান থেকে আপনার ন্যাশনালিটি দিতে হবে তারপর এখানে অ্যাকাউন্ট দিতে হবে 2050 1890 20 1890 20 খেয়াল করে দিবেন কারণ এখান থেকে যদি আপনার ভুল হয় তাহলে হবে না অ্যাকাউন্ট নাম্বার এবং নাম ঠিক আছে কিনা সেটি সম্পূর্ণভাবে খেয়াল করে দিবেন তারপর কনফার্ম নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে সব কিছু দেখবেন দেখার পর আবার কনফার্ম করে নেবেন কনফার্ম করার পর আপনার মোবাইলে অটোমেটিক কোড যাবে যে মোবাইল দিয়ে আপনি আল রাজহি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন খোলার পর আপনার মোবাইলে কল দেওয়ার জন্য আপনার অফিস থেকে একটা কল আসবে দেখুন কল চলে আপনার এখানে কল আসার পর আপনার ভালো করে শুনবেন কি বলা হয়েছে যদি আপনাকে বলে অ্যাক্টিভের জন্য ওয়ান সাবটে ওয়ান সাবটেন বা টু সাবটে বলে টু সাবটেন চাপ দেওয়ার পরে ওকে করে দিবেন তাহলে হয়ে যাবে তারা অ্যাক্টিভেট করে ফেলছে দেখেন হোসনিয়ার বেগম হ্যাজ বিন সাকসেস অ্যাক্টিভেট বন্ধুরা তারপর গো টু ট্রান্সফার এখন আমি ইন্টারন্যাশনাল ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড দেখব দেখেন আমি যে বেনিফিশিয়ারি অ্যাড করতেছি ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছি সেটি এখানে চলে আসছে এই যে দেখেন চলে আসছে এখন আপনার টাকা কীভাবে পাঠাবেন ওই অ্যাকাউন্টে সেটা সিস্টেমটা আমি বলে দিতেছি আপনাদেরকে ভিডিওর ফাঁকে তার জন্য আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট লিখবেন কত টাকা পাঠাবেন সাপোজ আমি 100 টাকা রিয়াল পাঠাবো
এরপরে আমরা অপশন নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সম্পূর্ণ ডিটেলস দেখে নেবেন, কত টাকা রেট, কত পি কার্ড আছে, 10 রিয়েল পি কার্ড আছে। তারপর আপনি কনফার্ম অপশনে দিলে চলে আসবে। এখন আমার মোবাইলের 6 ডিজিট ওটিপি কোড আসবে, সেই কোড যদি আমি অলওয়েজ দিয়ে দেই তাহলে অটোমেটিক 100 রিয়াল চলে যাবে। তা আমি দিতেছি না, কারণ আমি এখন টাকা পাঠাবো না, এই জন্য আপনাদের শুধু আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটি করা। তো বন্ধুরা, কারণ আপনাদের দেখানোর জন্যই আমার এই ভিডিওটি করা হয়েছে।